আমি বিটবক্স একটা অ্যাপস নামিয়ে নিলাম প্লে স্টোর থেকে, বিটবক্স। এখন বিটবক্সটা ওপেন করব, সেটা হচ্ছে সাউন্ড কোরেস্ট, সেটার নাম হচ্ছে সাউন্ড কোরেস্ট। ওটার উপরে আমি গিটার প্র্যাকটিস করব। এখন ওটা আগে এডিটিং করতে হবে, বিটবক্সে গিয়ে এডিটিং করতে হবে। আমি ওই যে সাউন্ড কোরেস্ট, আমি এখন সাউন্ড কোরেস্ট এটা ওপেন করব। সাউন্ড কোরেস্ট হচ্ছে এই যে এটা, এই সাউন্ড কোরেস্ট এটা ওপেন করতে যাচ্ছি। এটা হচ্ছে সাউন্ড কোরেস্ট। এটা লেফটে কিছু অপশান আছে, আর এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে অপশান, আর এই লাইনটা হচ্ছে টিক, এই লাইনটা হচ্ছে টক, বঙ্গ ল, বঙ্গ ল, বঙ্গ ল। আমাদের এই অপশনটা দরকার নাই, আমরা রিদম এডিট করব। রিদম এডিট করতে হলে আমাকে উপরে ডান পাশে দেখেন এই যে আমি কত নোটের স্কেল প্লে করব, সেটা ওখানে এডিট করতে হবে। এই যে উপরে এই যে 8 লেখা আছে, 8 লেখা আছে, ওটাতে আমি বাটনে ক্লিক করব। তা ক্লিক করলাম, এখন আসলো আমার নোটের অপশন, আমি কত নোটের স্কেল প্লে করব। আমি করতে চাচ্ছি 8 নোটের স্কেল প্লে করব, রিদমটাকে আমি 8 নোটের রিদম সাজাব। তাহলে আমাকে এই যে নাম্বার আছে সেটাকে স্ক্রল করে সাদা ঘরটাতে 8 আনতে হবে। এই যে আমি সাদা ঘরে 8 নিয়ে আসলাম, যে 8, এখন এটাকে আমার ওকে করতে হবে। ওকে করলাম, এটা হচ্ছে এডিটিং বিট বক্স। এই যে বাম পাশে বিভিন্ন অপশান আছে, হাই হ্যাট ক্লোজড, ড্রামসের হাই হ্যাট ক্লোজড সাউন্ড, তারপর হাই হ্যাটস প্যাডাল, ড্রামসের হাই হ্যাট প্যাডাল সাউন্ড, তারপর আছে কিক, এই যে কিক, তারপর আছে স্নেয়ার্স, তারপর আছে স্নেয়ার ক্লিক, তারপর আছে রাইট। আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো এখানে এডিট করব। আমি এখন ফার্স্ট প্লেইং, গিটারের স্কেল ফার্স্ট কীভাবে প্লেইং করে সেটা প্র্যাকটিস করব। এখন সেটা করতে হলে আমাকে প্রথমে রিদম তৈরি করতে হবে। এখন রিদম তৈরি করছি, আমি মেট্রোনাম তৈরি করব, রিদম নাম 8 নোটের মেট্রোনাম তৈরি করব। সেটাকে আমি আগে কিক, কিকে যাব, আমি কিকে যাব, এই যে কিক, কিকে যাব। এই কিকের লাইনটা, এই লাইনটা আমি এডিট করব। এখন কিভাবে এডিট করব দেখেন, আমি এক কাজ করব, প্রতিটা এখানে 1 2 3 4 5 6 7 8 এই যে উপরে লেখা আছে, 8টা কি অপশন আছে, 8টা নোট আছে এখানে। 1 2 এই যে আমি দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 এন্ড 8 এগুলো হচ্ছে নোট। এই 8টা নোটে আমি এখন কিক বসাবো, এই একটা কিক, দুটা কিক, তিনটা কিক, চারটা কিক, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা, এই 8টা কিক আমি বসাবো। এখন কীভাবে বসে দেখেন, এই যে একটা দেয়া আছে, 2 3 4 5 6 7 8, তারপর আছে দেখেন স্নেয়ার,
স্নেয়ারটাকে আমি এই যে স্নেয়ার স্নেয়ারটাকে এখন এডিট করব। আমি বাজাবো স্কেল, মেট্রোনামের উপর স্কেল বাজাবো। মেট্রোনামটাকে একটু কম্প্রেস বৃদ্ধি করার জন্য আমি ওখানে হাই হ্যাটস না দিয়ে প্রতিটা নোটে কিক দিলাম, তাতে হবে কি আমার স্পিডটা একটু কম্প্রেসার, আওয়াজ সাউন্ডের কম্প্রেসারটা বাড়বে এবং আমার ফার্স্ট স্কেল বাজাতে একটু সুবিধা হবে। এখন করব কি আমি স্নেয়ার, স্নেয়ার দিব 1 2 3 4 5 6 7 8, আটটা নোট আছে। প্রথম নোটে একটা স্নেয়ার দিলাম, থার্ড নাম্বার নোটের স্নেয়ারটাকে আমি মুছে ফেললাম। ফার্স্ট স্নেয়ার, ফার্স্ট স্নেয়ারে 1 2 3 4 চারটা কিক বসালাম। এখন পাঁচ নাম্বারে আমি আরেকটা স্নেয়ার দিলাম আর সাত নাম্বার স্নেয়ারটাকে তুলে ফেললাম। তাহলে হলো কি ওই পাঁচ নাম্বার স্নেয়ারটার সাথেও আটটা কি চারটা কিক গেল। প্রথমে এক নাম্বার একটা স্নেয়ার, তারপর পাঁচ নাম্বার একটা স্নেয়ার, তাহলে চার চার আটটা কিক এখানে হলো। এখন আমি এইট নোটের স্কেল বাজাবো, সাথে আমি একটা রাইটস, রাইট মানে সিম্বলসের আওয়াজ, একে নাম্বার ওয়ান নোটে আমি একটা সিম্বলস দিতে পারি। এখন দেখেন এটা আচ্ছা, এখন আমি টেম্পো, আমার টেম্পো প্র্যাকটিস করতে হবে। প্রথমে ছোটো থেকে মানে 40 50 60 থেকে শুরু করতে হবে। আমি টেম্পো কমিয়ে দিচ্ছি, টেম্পো কমাতে হলে এই যে মাইনাস চিহ্নটা আছে উপরে ডান বাম পাশে, এই মাইনাস চিহ্নটাতে আপনি চেপে ধরলে টেম্পো কমে যাবে। আমি টেম্পো কমাচ্ছি, সরি, মাইনাস চিহ্নটা চেপে ধরলাম, এই যে টেম্পো কমছে, কমক। আমি টেম্পো 60-তে নিয়ে আসবো, বা আপনার এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি 120-তে রাখি। বিটটা কীভাবে তৈরি হলো, মেট্রোনামটা কীভাবে তৈরি হলো সেটা দেখাবো। 120 2 প্লাস করে দিই, এটা হচ্ছে 120, এটা হচ্ছে আমার মেট্রোনাম তৈরি হলো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এভাবে বিভিন্ন মাত্রার আগে আমার মেট্রোনাম তৈরি করে ওই মেট্রোনামের উপর আমার স্কেল প্র্যাকটিস করতে হবে ফার্স্ট প্লেয়িংয়ের জন্য। এটা হচ্ছে আমি এখন তৈরি করলাম এইট নোটের, সেমভাবে আপনি সিক্স নোটের স্কেল তৈরি করবেন, সেমভাবে আপনি 16 নোটের স্কেল তৈরি করবেন, ওটার উপর প্র্যাকটিস করবেন। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মশিউর মিশু। আজকে আমি দেখাচ্ছি অ্যাপসের মাধ্যমে আমি কিভাবে গিটারে ফার্স্ট প্লেইং প্র্যাকটিস করব। ফার্স্ট প্লেইং, প্রথমে অ্যাপসটা তো নামালাম, তারপর এডিটিং করলাম। আমি আজকে বাজাবো এইট নোটেড স্কেল, তাহলে আমাকে ওখানে এইট নোটের রিদম এডিট করে নিতে হচ্ছে। আমি এডিট করে নিয়েছি, এখন ওই এইট নোটের কোন স্কেল বাজাবো সেটা আমাকে চুজ করে নিতে হবে। আমি বাজাবো এ মাইনর স্কেল, এ মাইনরের আয়োনিয়ান, ডোরিয়ান, লিডিয়ান, মিক্সোলিডিয়ান। আমি বাজাবো এ মাইনর মিক্সোলিডিয়ান স্কেল, মিক্সোলিডিয়ান স্কেল, এটা হচ্ছে এই যে। এটা হচ্ছে এ মাইনর মিক্সোলিডিয়ান স্কেল। এখন আমি এই স্কেলটার উপর এই নোটেড সাব স্কেল করে, এইট নোট করে সাব স্কেল করে আমি
8 নোটের স্কেল বাজাবো। যেমন দেখাচ্ছে আমি বাজাবো এই এ স্কেলটা বাজাবো, কিন্তু এই ডিসেন্ডিং বাজাবো। জাস্ট দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8। প্রথমটা স্টার্ট এক নম্বর স্ট্রিংস থেকে স্টার্ট 1 2 3 4 5 6 7 8। দেন স্টার্ট 2 নম্বর স্ট্রিংস 1 2 3 4 5 6 7 8। দেন স্টার্ট ফ্রম 3rd নম্বর স্ট্রিংস 1 2 3 4 5 6। দেন স্টার্ট ফ্রম 4th নম্বর স্ট্রিংস 1 2 3 4 5 6 7 8। দেন 1 8 8 নোট 8 নোট সাব সেকশন করে এই স্কেলটা বাজাবো। এখন আমি বাজাবো মেট্রোনামের সাথে। এখন আমি রিদম তো সেট করে নিয়েছি, বিট সেট মেট্রোনাম সেট করে নিয়েছি। এখন টেম্পো ছোট থেকে বড় দিকে যাব, কম থেকে আস্তে আস্তে হাই হব। প্রথমে আমি 70 টেম্পো 70 থেকে শুরু করছি। টেম্পোটা একটু দেখাবে প্লিজ? এই যে টেম্পো আমি সেট করে নিয়েছি, একটু দেখাচ্ছি। এই যে 70 সেট করে নিয়েছি 8 নোটেড স্কেল, 8টা কিক দিলাম কম্প্রেসারের জন্য, তারপর দিলাম স্নেয়ার, একে একটা স্নেয়ার, 5 একটা স্নেয়ার, তারপর দিলাম একটা সিম্বলস, একে একটা সিম্বলস দিলাম, কারণ 1 কোনটা সেটা আমি যাতে মেমোরি করতে পারি, স্মরণ রাখতে পারি। সো এখন দেখাচ্ছি আমি প্লে করছি। এই যে এই প্লেটা বাটনটা দিলেই প্লে হবে, এই প্লে। এখন আপনারা 5 5 এখন 70 বাজালাম। এই 70 উপরে এই 15-20 মিনিট প্র্যাকটিস করার পর 5 বাড়বেন, আপনারা বাড়বেন 5। আমি এখন তাড়াতাড়ির জন্য আমি 20 বেড়ে গেলাম, 70 থেকে 90 গেলাম, 70 আচ্ছা 80 যাচ্ছি। প্লাস চিহ্নটা দিলেই আপনার বাড়বে, এই প্লাস চিহ্নটা দিলাম। এটা হচ্ছে এই যে একটু দেখেন 80 গেলাম, এই যে 80। এখন যাচ্ছি 90 90। এই 90 করে নিলাম, 90 তে যাব। যাচ্ছি 100, হান্ড্রেড বিপিএম। টোয়েন্টিতে চলে যাই, 120। এটা হচ্ছে 120। হান্ড্রেড 30 যাচ্ছি, হান্ড্রেড 40।
ফ্ল্যাট 160 তে চলে যায়, 60 তে চলে যাচ্ছে। এটা হচ্ছে 160, একটু দেখো 180 তে যাচ্ছি, 180, এখন যাচ্ছি 90 তে, 100 190, এটা 190, এখন যাচ্ছি 200 এইভাবে প্রতিটা স্টেপ 20 মিনিট প্রতিদিন, প্রতিটা স্টেপ আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট করে প্র্যাকটিস করবেন। ধীরে ধীরে একসাথে আপনি 60 বিপিএম থেকে শুরু করবেন। এই 60 বিপিএম বাজাবেন প্রতিদিন 20 মিনিট করে মাসখানেক, তারপর যাবেন 80-তে, 70-80, এইভাবে ধাপে 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 আপনার স্পিড বাড়াবেন, কম্প্রেস বাড়াবেন। এইভাবে আস্তে আস্তে আপনি ফাস্ট প্লেইং করতে পারবেন। সো ভিউয়ার্স, টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ক্লাস দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।